মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চলি দেবাশিস, তোমাদের বৈবাহিক জীবন সুখের হোক এই কামনা করি। আচ্ছা, সাবধানে যাবেন। আশা করি খাওয়া দাওয়ায় কোনো ত্রুটি হয়নি। আসলে পুরোটাই তো একা হাতে দেখছি, মানে সব ঠিকঠাক ছিল তো, মানে আমি বেশি দেখতে টেকতে। আরে হ্যাঁ হ্যাঁ, সে না হয়েছে, তুমি ঘরে যাও, অনেক রাত হলো, রুম আবার একা আছে। এই চল রে, এই চল রে, চল চল চল, অনেক দেরি হয়ে, চলো 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 চলো, আরে অনেক রাত হয়ে গেল, এরপর গাড়ি বাড়ি পাওয়া মুশকিল হবে, চলো 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 চলো। বলছি 12টা তো বেজে গেছে, আর কতক্ষণ বসে থাকবে? চলো, শোবার সময় হলো। আমি আমি আলাদা শোবো। মানে তুমি আলাদা শুলে? সেই রাতেই ঘটল আরেকটি ঘটনা। অবশ্য রাত না বলে বলা ভালো, ভোর রাত। দক্ষিণ কলকাতার গোল পার্কে একটা রাস্তার কোণের ওপর একটা অস্থায়ী চায়ের দোকান খুলেছে সবে। বুড়ো ভিকিরি ভাগুরাম প্রথম খদ্দের। এ ভাগুরাম, চাইলে। বাহ, এ চায় মে জো খুশবু হ্যায় না, এসা কোই চায়। ব্যোমকেশ বাবু, এই হলো সজারুর কাঁটার প্রথম শিকার। আমরা তো এই বিষয়ে খুব একটা কিছু, এখন আপনি। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী সজারুর কাঁটা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30 মার্চ 1899 সালে, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। বাঙালি পাঠক মহলে তিনি সবচেয়ে জনপ্রিয় তাঁর লেখা ব্যোমকেশ বক্সীর গল্প ও উপন্যাসের জন্য। যদিও ব্যোমকেশ কাহিনী ছাড়াও তিনি রচনা করেছেন অসামান্য কিছু ঐতিহাসিক উপন্যাস, অজস্র ছোট গল্প ও চিত্রনাট্য। রচনাকাল হিসেবে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প পথের কাঁটা, তারপর সীমান্ত হীরা। পাঠকদের সুবিধার জন্য অবশ্য সত্যান্বেষীকেই ব্যোমকেশের প্রথম গল্প বলে ধরা হয়। গল্প উপন্যাস মিলিয়ে ব্যোমকেশকে নিয়ে তিনি মোট 32টি কাহিনী রচনা করেন। আমাদের আজকের গল্প সজারুর কাঁটা প্রথম প্রকাশিত হয় 15 মার্চ 1967 সালে। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে। প্রধান চরিত্রে ব্যোমকেশ, রাখালবাবু, দেবাশিস এবং দীপা। গল্পের রেডিও রূপান্তর গোধুলি। গল্প পাঠে দীপ, ব্যোমকেশ বক্সী এবং গল্পের সূত্রধার আমি বি। সানডে সাসপেন্সে শুরু হচ্ছে সজারুর কাঁটা। দেবাশিস আর দীপা, শাস্ত্রমতে দুজনের বিয়ে হয়েছে ঠিকই, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক বিয়ের প্রথম রাত থেকেই বড় বিচিত্র। দ্বিধা আর দ্বন্দ্ব নিয়ে ঘনিষ্ঠতা না করে যতটা সহজভাবে একসঙ্গে বাস করা যায়, দুজনে সেই চেষ্টাই করছে। দীপার মনে একটা নিভৃত আতঙ্ক, আর দেবাশিসের মনে একটা অশান্তি। একদিন বিকেল বেলা দেবাশিস ফ্যাক্টরির কাজ থেকে বাড়ি ফিরে দীপাকে বলল, দীপা, একটা কথা আছে। ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের ইচ্ছে তুমি একদিন ফ্যাক্টরিতে এসো, ওরা তোমাকে একটা পার্টি দিতে চায়, তুমি কি যাবে? না গেলেই কি নয়? তুমি না যেতে চাইলে আমি অবশ্যই জোর করব না, তবে কি বলতো, না গেলে তো খারাপ দেখাবে। তাহলে যাব। তবে মাঝে মাঝে কঠিন বরফও তাপমাত্রা বদল করে। একদিন সকালে বসার ঘরে চা খেতে বসে দেবাশিস বলল, আচ্ছা তুমি সারাদিন একলা থাকো, সময় কি করে কাটে বলতো? তুমি তো ফুল খুব ভালোবাসো, তাই না? বাগান করার শখ আছে? আছে, বাপের বাড়িতে ছাদের উপর বাগান করেছিলাম,
টবের বাগান। ব্যাস তবে আর কি, এখানে মাটিতে বাগান করো। বাবা চলে যাওয়ার পরে বাগানের যত্ন নেওয়া হয়নি, আমি আজই ব্যবস্থা করছি। পরদিন মালি এলো, গাড়ি গাড়ি সার এলো, নার্সারি থেকে গোলাপের কলম, ছোট ছোট গাছের চারা এলো, আরো কত কি যে এলো। পরের কয়েকদিন কয়েক সপ্তাহ খুব উত্তেজনায় কাটল। একদিন দেবাশিস ফ্যাক্টরি থেকে ফিরে এসে দেখল দীপা খুব মন দিয়ে বাগানে কি সব মাপযোগ করছে। দেবাশিস আসতেই তাকে বলল, এই দেখো দেখো, ইস্টার লিলিতে কুড়ি ধরেছে। তাই নাকি? বাহ বাহ বাহ, তোমার বাগানের প্রথম ফুল, বাহ। হাসতে গিয়েও দীপা থেমে গেল। তোমার বাগানের বাগান কি শুধু দীপার একার, দেবাশিসের নয়? তারপর কেটে গেছে আরো কয়েক সপ্তাহ। দীপা আর দেবাশিসের দাম্পত্য পেরিয়েছে মাস দুই। এক সন্ধ্যের কথা, রবীন্দ্র সরোবর লেকের ধার, সময় মোটামুটি সাড়ে আটটা নটা। আসলে খুবই বিপদের মধ্যে পড়ে গেছি ভাই, না হলে তোমায় এভাবে। আরে এত কিছু বলতে হবে না, এই না এটা রাখো, যদি আরো দরকার পড়ে আমাকে জানিও, কেমন? থ্যাংক ইউ সো মাচ ভাই, চলি কাল আড্ডায় দেখা হচ্ছে আশা করি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, সাবধানে যেও। ব্যোমকেশের কেয়াতলার বাড়িতে আলোচনা চলছে। ঘড়ির কাঁটা রাত সাড়ে নটা পেরিয়েছে। রয়েছেন ইন্সপেক্টর রাখালবাবু, সঙ্গে অজিত। আলোচনার বিষয় হচ্ছে একটা বেহেড পাগল সজারুর কাঁটা নিয়ে শহরময় দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু অত শত অস্ত্র থাকতে সজারুর কাঁটা কেন? ব্যাপারটা কবে শুরু হয়েছিল মনে আছে অজিত? হ্যাঁ মনে আছে বই কি, মাস তিনেক আগে। হ্যাঁ, প্রথম শিকার? প্রথম শিকার বুড়ো ভিকিরি ফাগুরাম, বয়স অনেক, তার উপর বিকলাঙ্গ। তারপরেরটা তো বোধ হয় আরো মাসখানেক পরে, তাই না? হ্যাঁ, রাতে রবীন্দ্র সরোবর, একটা বেঞ্চিতে শুয়ে একজন মুটে মজুদ শ্রেণীর লোক, বুকের বাঁদিকে বিঁধে গেল সজারুর কাঁটা। মৃত ব্যক্তির নাম মঙ্গলরাম। পুলিশ কোনো কিনারা করতে পারল না, দু চার দিন তল্লাশ করে হাল ছেড়ে দিল। তৃতীয় খুনটা তারও হপ্তা দুই পরে, গুণময় দাস, একটা ছোট মনিহারি দোকানের মালিক। দোকান বন্ধ করে ঈশ্বর বেসামাল অবস্থায় ফিরছিলেন, লোকটা তার পেছনে এসে দাঁড়ালো, পকেট থেকে কাঁটা বের করে গুণময়বাবুর পিঠের বাঁদিকে পাঁচড়ার হাড়ের ফাঁক দিয়ে বিঁধিয়ে দিল। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু তুমি দিলে না ব্যোমকেশ, এত অস্ত্রশস্ত্র থাকতে সজারুর কাঁটা কেন? রাখালবাবু সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে আর চোখে ব্যোমকেশের দিকে তাকালেন। সম্ভবত আততায়ীর পোষা সজারু আছে, বিনামূল্যে কাঁটা পায়, তাই ছোড়াছুরির দরকার হয় না। এই বাজে কথা বলো না তো, নিশ্চয়ই কোনো গূঢ় উদ্দেশ্য আছে। আচ্ছা রাখালবাবু, এই যে তিন তিনটে খুন হয়ে গেল, তা আসামি কি তিনজন না একজন, কিছু বুঝতে পারছেন? একজন বলেই তো মনে হচ্ছে। তিনজন হতেও বাধা নেই। মনে করো প্রথমে একজন হত্যাকারী ভিকিরিকে সজারুর কাঁটা দিয়ে খুন করলো, তাই দেখে আরেকজন হত্যাকারীর মাথায় আইডিয়া খেলে গেল, সে একজন ঘুমন্ত মজুরকে কাঁটা দিয়ে খুন করলো। বুঝেছি, সেটা দেখে আরেকজন, তাই তো? হতেই পারে। কিন্তু যা হতেই পারে, যা সম্ভব, তাই যে ঘটেছে এমন কথা তো বলা যায় না। তার চেয়ে ঢের ইঙ্গিতপূর্ণ কথা হচ্ছে যারা খুন হচ্ছে তারা কে, একজন ভিকিরি, একজন মজুর আর একজন দোকানদার। এর মধ্যে ইঙ্গিতপূর্ণ কি আছে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা ব্যোমকেশ বাবু, সত্যিই কি পাগলের কাজ? সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন চলে আসে, আততায়ী যদি পাগলই হয় তাহলে কি তাকে সহজে ধরা যেত না? পাগল হলেই সবসময় ন্যালা খ্যাপা হয় না রাখাল, এমন অনেক পাগল আছে যারা এতটাই ধূর্ত যে তাদের পাগল বলে চেনাই যায় না। তা সত্যি। আমার কিন্তু একটা জিনিস মনে হচ্ছে, আপনি আপনি যতই থিওরি তৈরি করুন, আপনার অন্তরের বিশ্বাস যে একটা লোকই তিনটে খুন করেছে, আমারও তাই বিশ্বাস।
এখন বলুন দেখি, যে লোকটা খুন করেছে সে পাগল, এটা আপনি আপনি সত্যি বিশ্বাস করেন? হ্যালো, হ্যাঁ কি ব্যাপার? আচ্ছা দিচ্ছি, রাখাল তোমার কল। হ্যাঁ ইন্সপেক্টর, রাখাল দত্ত বলছি। হ্যাঁ সে কি? এক্ষুনি আসছি। ব্যোমকেশবাবু, আবার সজাডুর কাঁটা, এই নিয়ে চারবার, এবার উচ্চ শ্রেণীর ভদ্রলোক। কিন্তু আশ্চর্য, ভদ্রলোক মারা যাননি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মারা যাননি? না, কিছু একটা রহস্য আছে। আমি চলি, আপনি আসবেন? অবশ্যই। সময় রাত দশটা, হাসপাতালে লোক কম। ঠাকুর, ঠাকুর তুমি ওকে সুস্থ করে দাও ঠাকুর। সব ঠিক হয়ে যাবে বৌদিমণি, সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না, তো তোমার শরীরটা খারাপ হবে না, সব ঠিক হয়ে যাবে ঠাকুর, ঠাকুর, ঠাকুর। ব্যোমকেশ আর রাখালবাবু হাসপাতালে প্রবেশ করলেন। চলো ওদিকে জিজ্ঞেস করা যাক। আচ্ছা বেড নাম্বার 302 তে একটু খেয়াল রেখো, হ্যাঁ? ডক্টর গুপ্ত রয়েছেন ওখানে, সেলাইন রক্ত এগুলো কিন্তু প্রয়োজন, একটু খেয়াল রেখো, কেমন? নমস্কার, আমরা থানা থেকে আসছি। ও আচ্ছা, আপনারা ওই ভেতরের ঘরে চলে যান, হ্যাঁ, ডাক্তার গুপ্ত আপনাদের জন্যই অপেক্ষা করছেন। নমস্কার ডাক্তারবাবু, আমি ইন্সপেক্টর রাখাল দত্ত, আর ইনি শ্রীযুক্ত ব্যোমকেশ বক্সি। আরে মশাই, আজ দেখছি অসাধারণ ঘটনা ঘটার দিন, ব্যোমকেশবাবুর সঙ্গে পরিচয় হলো। বসুন বসুন। কি ব্যাপার বলুন তো? আরে মশাই, আশ্চর্য ব্যাপার, অভাবনীয় ব্যাপার, আমি 20 বছর ধরে ডাক্তারি করছি, এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার আমি কখনো দেখিনি। অবশ্য ডাক্তারি বইতে 2-4 উদাহরণ যে নেই তা নয়, কিন্তু সচক্ষে দেখা কোটিতে গুটি। রহস্য নিয়েই আমার কারবার, আপনি আমাকেও অবাক করে দিয়েছেন। মনে হচ্ছে একটা মনের মতো রহস্য এতদিনে পাওয়া গেছে। আপনি আমাকে গোড়া থেকে সবটা বলুন তো। বেশ, তাই বলছি। আজ রাত 8:30 সময় 3 ছোকরা একজন অজ্ঞান লোককে ট্যাক্সিতে নিয়ে এলো এখানে। ওরা রবীন্দ্র সরোবর বেড়াতে গেছিল, হঠাৎ দেখলো একটা গাছের তলায় বেঞ্চির পাশে একজন পড়ে আছে। দেশলাই জেলে দেখে লোকটার পিঠের বাঁদিকে সজারুর কাঁটা বিঁধে আছে, কিন্তু লোকটা মরেনি, অজ্ঞান হয়ে গেছে। ওদের মধ্যে একজন লোকটাকে চিনতে পারলো, তাদের ফ্যাক্টরির মালিক দেবাশিস ভট্ট। তখন ওরা হাসপাতালে নিয়ে এলো। আচ্ছা তারপর? তারপর ছেলেটাকে টেবিলে শুয়ে পরীক্ষা করলাম। সজারুর কাঁটা দিয়ে হত্যা করার কথা এখন তো সবাই জানে। আমি ভাবলাম এক্ষেত্রে কাঁটা বোধ হয় হার্ট পর্যন্ত পৌঁছয়নি, কিন্তু হার্ট পরীক্ষা করতে গিয়ে দেখি অবাক কাণ্ড, হার্ট নেই। তারপর বুকের ডান দিকে হার্টটা খুঁজে পেলাম। প্রকৃতির খেয়ালে এই ছেলে ডান দিকে হার্ট নিয়ে জন্মেছে। কি বলছেন, এ তো সত্যিই অদ্ভুত ব্যাপার। আরে না হলে আর বলছি কি, সজারুর কাঁটা হার্টে বিঁধতে পারেনি বটে, কিন্তু বাঁদিকে ফুসফুসে বিঁধেছে, সেটাও কম সিরিয়াস নয়। যতক্ষণ কাঁটা বিঁধে আছে ততক্ষণ রক্তক্ষরণ হচ্ছে না, কিন্তু কাঁটা বার করলেই ফুসফুসের মধ্যে রক্তপাত হয়ে মৃত্যু হতে পারে। তারপর আপনি কি করলেন, কাঁটা বের করতে পারলেন? খুব সাবধানে বের করলাম। 6 মতো লম্বা কাঁটা, তা 2 বাইরে বেরিয়েছিল, বাকিটা সোজা ফুসফুসের ভেতরে। এই যে এই দেখুন না কাঁটা, বেশ ধারালো আর সরু তো, অনেকটা আপনাদের ফোরসেপের মতো। রাখাল এ দেখো। আচ্ছা ডাক্তার গুপ্ত, তারপর কি হলো? ছেলের কপাল ভালো যে কাঁটা বের করার পর আর রক্তপাত হলো না, কিছুক্ষণ পরে ওর জ্ঞান হলো, নিজের ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ত্রীর কাছে খবর পাঠাতে বলল, তারপর ওকে ওষুধ দিয়ে ঘুম পাড়ালাম। ও স্ত্রী যখন এলো তখন ও ঘুমোচ্ছে। বাইরে একটি মেয়ে বসে আছে, সেই কি? হ্যাঁ, দেবাশিসের স্ত্রী। ও স্বামীর কাছে থাকতে চায়, কিন্তু এক্ষুনি তো তা সম্ভব নয়। ওকে বললাম বাড়ি ফিরে যাও, কিন্তু ও যাবে না। ওকে স্বামীর কাছে যেতে দেওয়া হয়েছিল? একবার ঘরে গিয়ে দেখে এসেছে। আমি বারবার বললাম যে আশঙ্কার বিশেষ কোনো কারণ নেই, তুমি বাড়ি যাও, কাল সকালে আবার এসো, কিন্তু ও কিছুতেই যাবে না। ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখি। বেশ তো, দেখুন না, কিন্তু একটা কথা, ওর স্বামীকে কেউ খুন করার চেষ্টা করেছিল এ কথা ওকে বলা হয়নি, বলা হয়েছে অ্যাক্সিডেন্টে বুকে চোট পেয়েছে। আপনারাও তাই বলবেন, মেয়েটি এমনিতেই শক পেয়েছে, ও কথা শুনলে আরো বেশি শক পাবে। না বলবো না। ডাক্তারবাবু, সজারুর কাঁটাটা আমি সিজ করলাম। ব্যোমকেশবাবু, এই নিয়ে 4
ব্যোমকেশ আর রাখালবাবু বাইরে এসে মেয়েটির কাছে গেল। মেয়েটি তখনও বেঞ্চেই বসেছিল। ওদের দেখে মেয়েটি উঠে দাঁড়াল। রাখালবাবু বললেন, নমস্কার, আমি ইন্সপেক্টর রাখাল দত্ত, আর ইনি শ্রী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশের নাম শুনেও মেয়েটির মনে কোনো দাগ কাটল না। তার শঙ্কা ভরা চোখ একবার এর মুখে একবার ওর মুখে যাতায়াত করতে লাগল। ব্যোমকেশ নরম সুরে বলল, আপনি ভয় পাবেন না, আপনার স্বামীর গুরুতর আঘাত লেগেছিল বটে, কিন্তু জীবনের আশঙ্কা আর নেই। আমাকেও ঘরে থাকতে দিচ্ছে না কেন? দেখুন, আচ্ছা আপনার নামটাই তো জানা হয়নি। দীপা মুখার্জি না, মানে দীপা ভট্ট। দীপা দেবী, আপনার স্বামীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, এই সময় আপনি তার কাছে থেকে কি করবেন বলুন? তার চেয়ে না, আমাকে যদি ওর কাছে থাকতে না দেওয়া হয় আমি সারা রাত এখানে বসে থাকব। কিন্তু রোগীর ঘরে ডাক্তার আর নার্স ছাড়া এ সময় অন্য কারু থাকা নিষেধ। আমি কিছু করব না, খাটের একপাশে চুপটি করে বসে থাকব। দেখি ডাক্তারবাবুকে বলে দেখি যদি কিছু করা যায়। আচ্ছা, দেবাশিস বাবুর কি অন্য কোনো আত্মীয় এখানে নেই? না, ওর আর কোনো আত্মীয় নেই। আপনার নিশ্চয়ই আত্মীয় স্বজন আছে, তারা কোথায় থাকেন, তাদের খবর দেওয়া হয়েছে? তারা কাছেই থাকেন, কিন্তু তাদের খবর দিতে ভুলে গেছি। ঠিক আছে, আপনি ঠিকানা দিন, আমরা তাদের খবর পাঠাচ্ছি। দীপা ঠিকানা আর টেলিফোন নাম্বার দিল। ব্যোমকেশ তখন ডাক্তার গুপ্তর কাছে ফিরে গিয়ে বলল, ডাক্তারবাবু, বউটিকে স্বামীর কাছে থাকতে দিন। ও বুদ্ধিমতী বলেই মনে হলো, কিন্তু বড় ভয় পেয়েছে। ডাক্তারবাবু দু একবার আপত্তি করে শেষ পর্যন্ত রাজি হলেন। ব্যোমকেশ দীপাকে ডেকে এনে যে ঘরে দেবাশিস রয়েছে সেই ঘরে নিয়ে গেল। দীপা পা টিপে টিপে গিয়ে খাটের পাশে দাঁড়াল। সামনের দিকে ঝুঁকে ব্যগ্র চোখে দেবাশিসের মুখ দেখল। দেবাশিস পাশ ফিরে শুয়ে ঘুমোচ্ছে। তার মুখের ভাব শান্ত প্রসন্ন। দীপা তার মুখের ওপর চোখ রেখে অতি সন্তর্পণে খাটের পাশে বসল। রাত ১১টার সময় হাসপাতাল থেকে বেরোবার পথে রাখালবাবু ব্যোমকেশকে বললেন, বউটির বাপের বাড়িতে একবার টেলিফোন করতে হবে তো। না, সশরীরে সেখানে উপস্থিত হওয়া দরকার। আজ রাতে তোমার বিশ্রাম নেই। আমি বিশ্রামের জন্য ব্যস্তও নই, চলুন। পুলিশের গাড়িতে দীপার বাপের বাড়ি পৌঁছতে পাঁচ মিনিটও লাগল না। রাস্তা শুনশান, বাড়ির সদর দরজা বন্ধ। রাখালবাবু সজোরে কড়া নাড়লেন। কিছুক্ষণ পরে ঘুম চোখে একজন এসে দরজাটা একটু ফাঁক করে বলল, কে, কি চান? ভয় নেই, আমরা পুলিশের লোক, দরজা খুলুন। দরজা খুলে গেল, দুজন দাঁড়িয়ে আছেন, একজন বয়স্ক আর একজনের বয়স ২৫-২৬ হবে। রাখালবাবু ব্যোমকেশকে নিয়ে ভেতরে ঢুকলেন, তারপর প্রশ্ন করলেন, দেবাশিস ভট্ট আপনাদের কে হন? বয়স্ক লোকটি উত্তর দিলেন, আমার জামাই। কেন, কি হয়েছে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার জামাই দেবাশিসবাবু বুকে একটা আঘাত পেয়েছেন, নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আপনার মেয়ে এখন সেখানেই আছেন। হ্যাঁ, কি বলছেন, কোন হাসপাতালে? রাসবিহারী হাসপাতাল। আপনি ভয় পাবেন না, আঘাত গুরুতর হলেও জীবনের আশঙ্কা নেই। না না না, আমরা এক্ষুনি যাচ্ছি। বিজয়, বিজয় তুমি এদের বসাও একটু, আমি তোমার মাকে নিয়ে যাচ্ছি। কোথায় গেলে শুনছ? ভদ্রলোক ছুটে বাড়ির ভেতরে চলে গেলেন। ব্যোমকেশ বলল, আচ্ছা বিজয়বাবু, দেবাশিসবাবু কি আপনার ভগ্নীপতি? আগে হ্যাঁ, আমিও হাসপাতালে যাব। না, আপনার সঙ্গে আমাদের একটু আলোচনা আছে। আচ্ছা, আপনার বাবার নাম কি? নীলমাধব মুখার্জি, কলেজের অধ্যাপক। ওদের কথার ফাঁকেই বয়স্ক ভদ্রলোক মানে নীলমাধব মুখার্জি
তাঁর আধ ঘোমটা টানা স্ত্রীকে নিয়ে বেরিয়ে এলেন। রাখালবাবু বললেন, মিস্টার মুখার্জি, আপনারা পুলিশের গাড়িটাতেই যান, গাড়ি আপনাদের পৌঁছে দিয়ে এখানে ফিরে আসবে, আমরা ততক্ষণ এখানেই আছি। ওদের রওনা করে দিয়ে তিনজনে বৈঠকখানায় এসে বসলেন। ব্যোমকেশ বিজয়কে প্রশ্ন করল, আপনাদের বাড়িতে কে কে আছেন? ঠাকুরদা উদয় মাধব মুখার্জি কলেজের প্রিন্সিপাল ছিলেন, কিন্তু হঠাৎ পঙ্গু হয়ে পড়ায় অবসর নিয়েছেন, বাবার কথা তো আগেই বললাম, এছাড়া মা আর আমি। আপনি কি চাকরি করেন? আমি এমএ পাস করেছি, কলেজে পড়ানোর চেষ্টা করছি। আর আপনার বোন মানে দীপা? ও গার্লস স্কুল থেকে সিনিয়র কেমব্রিজ পাস করেছে, তারপর ওর বিয়ে দেওয়া হলো আর কি। আপনার বোনের কতদিন বিয়ে হয়েছে? দু মাসের কিছু বেশি, খুব সম্ভবত তাই হবে। আচ্ছা, আপনার ভগ্নিপতি কি কাজ করেন? প্রজাপতি প্রসাধন ফ্যাক্টরির মালিক। ওর আত্মীয় স্বজন কেউ নেই? যতদূর জানি কেউ নেই। বন্ধু বান্ধব? দেখুন, অন্য বন্ধু বান্ধবদের কথা জানি না, কিন্তু নৃপতিদার আড্ডায় যারা যায় তাদের সঙ্গে দেবাশিসের বেশ ঘনিষ্ঠতা আছে। নৃপতি কে? নৃপতি লাহা, এই পাড়াতেই থাকে, বেশ উচ্চশিক্ষিত বুঝলেন, সারাদিন লেখাপড়া নিয়েই থাকে, সন্ধ্যের পর ওখানে আমাদের আড্ডা জমে। এই নৃপতি লাহা বিয়ে করেননি? না, বিপত্নিক এবং নিঃসন্তান। তা কে কে থাকে সেই আড্ডায়? দেখুন, প্রবাল আছে, টুকটাক গান টান করে, এছাড়া আছে খড়গ বাহাদুর, বাবা নেপালি মা বাঙালি, কলকাতার সবচেয়ে নামি ফুটবল ক্লাবের হয়ে খেলে। তাছাড়া সুজন মিত্র, সে সিনেমায় অভিনয় করে, বেশ নাম হয়েছে ওর। আর তাছাড়া আছে কপিল বোস, ওর বাবার আবার প্রচুর পয়সা। কপিল কিন্তু ভালো ছেলে, টেনিস বিলিয়ার্ড খেলে দিন কাটায় আর রাতে দূরবীন লাগিয়ে আকাশের তারা গোনে। কিন্তু এসব প্রশ্ন কেন হঠাৎ? ব্যোমকেশ এবার রাখালবাবুর সঙ্গে দৃষ্টি বিনিময় করে বলল, আপনাকে বলছি আপনি আর কাউকে বলবেন না, দেবাশিস বাবুকে কেউ খুন করবার চেষ্টা করেছিল। বিজয়ের চোখ জল জল করে উঠল, সে উত্তেজিত হয়ে বলল, আমি জানতাম। জানতেন? কি জানতেন? জানতাম, আমি জানতাম যে এটা ঘটবে। আপনি জানতেন যে এটা ঘটবে? কি জানতেন আপনি, সব কথা আমাকে খুলে বলুন। আমি আমি কিছু জানি না ব্যোমকেশ বাবু, আসলে দেবাশিসের কথা শুনে মাথাটা ঠিক কাজ করছে না, তো তাই হঠাৎ কি বলতে কি বলে ফেলেছি ঠিক নেই, আমায় মাফ করে ব্যোমকেশ বাবু, আমি এই বিষয়ে খুব আর কিছু জানি না। দেখুন, দেবাশিস বাবুর শত্রু তাকে খুন করবার চেষ্টা করেছিল, দৈবক্রমে তাঁর প্রাণ বেঁচে গেছে। আপনি যদি আসামিকে আড়াল করবার চেষ্টা করেন, তাহলে সে আবার দেবাশিস বাবুকে খুন করবার চেষ্টা করবে। আপনি কি চান আপনার বোন বিধবা হন? ঠিক আছে, আমি যা জানি সব বলছি, কিন্তু বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, কে আসামি তা আমি জানি না, সত্যি জানি না। আপনি শুধু যা জানেন সত্যি করে বলুন। দেখুন, আমাদের পরিবার বেশ রক্ষণশীল, বাড়িতে ঠাকুরদার কথাই শেষ কথা, তবে বাড়িতে বন্ধু বান্ধবদের আনাগোনা লেগেই থাকে। দীপার যদিও তাদের সামনে বেরোনোর কিংবা তাদের সঙ্গে গল্প করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না, কিন্তু দীপা সেই স্বাধীনতার মর্যাদাটা রাখতে পারল না। মানে? মানে সে একদিন দাদুকে বলল, দাদু, আমি একজনকে বিয়ে করতে চাই, কিন্তু তার জাত আলাদা, আপনার আপত্তি আছে? কি বললে? একজনকে বিয়ে করতে চাও? এসব কি হচ্ছে আজকাল? নিজের ইচ্ছেই বিয়ে করবে? তুমি কি ম্লেচ্ছ বংশের মেয়ে? দাদুর হুঙ্কার শুনে আমি আর মা দাদুর ঘরে মানে তিনতলায় ছুটে গেলাম। দাদু প্রায় আধ ঘন্টা ধরে দীপাকে বোঝালেন, তারপর বললেন, আর যেন কোনোদিন তোমার মুখে কথা শুনতে না পাই, তুমি এ বংশের মেয়ে, আমার নাতনি, আমি দেখে শুনে যার সঙ্গে তোমার বিয়ে দেব তুমি তাকেই বিয়ে করবে, বুঝেছো? এখন যাও। দীপা নিচে নেমে এলো, আমিও নেমে এলাম ওর সাথে। রাগে তখন আমার মাথা কাজ করছিল না, ওকে জিজ্ঞেস করলাম, এই শোন, তুই কাকে বিয়ে করতে চাস? বলবো না, মরে গেলেও বলবো না। থাক তাহলে তুই এ ঘরে, কোথাও যেতে হবে না তোকে। মানে দীপার বাইরে বেরোনো বন্ধ হয়ে গেল, ঘরে নজরবন্দি, কিন্তু বাড়িতে তো আপনি কিংবা আপনার বাবা থাকতেন না? হ্যাঁ, বাবা বেরিয়ে যেতেন 10টার সময়, আমি দুপুরের দিকে বেরোতাম, মা থাকতো সব সময়। কিন্তু একদিন আমার কাজ মিটে গেছিল, তাই আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম। বাড়ির কাছাকাছি এসে দেখলাম দীপাকে, বাড়ি থেকে বেরিয়ে সোজা বালিগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছে। এই দীপা, কোথায় যাচ্ছিস? একা একা কোথায় যাচ্ছিস তুই? কার হুকুমে একলা বাড়ি থেকে বেরিয়েছিস তুই? চল বাড়ি চল। না, যাবো না। ভালো কথায় যাবি না, চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাবো।
চল। বাড়িতে বসার ঘরে ঢুকতেই দেখতে পেলাম টেলিফোনের নিচে একটা কাগজের টুকরো রয়েছে, দীপার হাতের লেখা। আমি যাকে বিয়ে করতে চাই তার সঙ্গেই চলে যাচ্ছি, তোমরা আমার খোঁজ করো না। অনেকবার দীপাকে জিজ্ঞেস করলাম জানেন ছেলেটার নাম কি, কিন্তু কিছুতেই মুখ খুলল না। আপনি বাড়ির লোককে জানালেন আর সবাই মিলে ঠিক করলেন দীপার বিয়ে দেওয়া দরকার, কি তাই তো? আগে হ্যাঁ, তারপর একদিন নৃপতিদার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কোনো ভালো পাত্রের সন্ধান আছে কিনা। নৃপতিদাই দেবাশিসের খোঁজ দিল। হ্যাঁ, দীপার ছেলে মানুষই ভালোবাসার জন্য আর কি কি সহ্য করতে হবে আমাদের কে জানে। ও আরেকটা কথা ব্যোমকেশবাবু। কি কথা? আমার দৃঢ় বিশ্বাস দীপা যে ছেলেটির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল সেও নৃপতিদার বাড়িতে আড্ডা মারতে যেত। আপনার এরকম মনে হওয়ার কারণ? বিয়ের পর দেবাশিস আড্ডার লোকজনকে একদিন বাড়িতে নিমন্ত্রণ করেছিল জানেন, আমরা সবাই গেছিলাম। সেখানে চা দিতে এসে দীপা তাকে দেখে ফেলে আর তারপরেই তার মুখের ভাব পাল্টে যায়, সঙ্গে সঙ্গে সে ঘরে চলে যায়। আমি গিয়ে যখন তাকে চেপে ধরি সে নামটা বলল না, কিন্তু তার হাবভাব দেখে আমি স্পষ্ট বুঝেছিলাম সে আমাদের একজন। এবার আপনাকে একটা কথা বলি, আমার মনে হয় আপনার বোনের ছেলে মানুষই ভালোবাসার নেশা কেটে গেছে। আচ্ছা, আজ আমরা উঠলাম, কাল বিকেলবেলা আমরা নৃপতিবাবুর বাড়িতে যাব, আপনিও উপস্থিত থাকবেন। ফিরতি পথে ব্যোমকেশ রাখালবাবুকে বলল, আজ এই পর্যন্ত থাক, কাল সকালে আবার হাসপাতাল যাব। পরদিন বেলা 10টা নাগাদ ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু হাসপাতাল এলেন। ডাক্তার গুপ্ত একগাল হেসে বললেন, ভালো খবর, ছোকরাই যাত্রায় মেজে গেল, সকালে বেশ চাঙ্গা হয়ে উঠেছে, তবে এখনো অন্তত 2-3 দিন হাসপাতালে থাকতে হবে। বাহ, খুব ভালো, তাহলে আমরা ওর সাথে একটু দেখা করতে পারি? পারেন, কিন্তু 10 মিনিটের বেশি নয়। হ্যাঁ, আপাতত 10 মিনিটই যথেষ্ট। ব্যোমকেশ আর রাখালবাবু যখন দেবাশিসের রুমে ঢুকলেন তখন দেবাশিস পাশ ফিরে শুয়েছিল আর দীপা তার মুখের কাছে ঝুঁকে চুপি চুপি কথা বলছিল। দীপাকে দেখে বোঝা গেল যে ও কাল রাত থেকে এখানেই আছে। ওদের আসতে দেখে লজ্জিতভাবে উঠে দাঁড়াল। দীপা দেবী, আপনি কাল থেকে এখানে আছেন, এবার অন্তত ঘণ্টাখানেকের জন্য আপনাকে যেতে হবে, আমরা ততক্ষণ দেবাশিসবাবুর সঙ্গে আছি। দেবাশিস ক্ষীণ কণ্ঠে বলল, আরে আমিও তো সেই কথাই বলছি। দীপা একটু ইতস্তত করল, তারপর অনিচ্ছা ভরে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বলল, শোনো, আমি আধ ঘন্টার মধ্যে আবার চলে আসবো। হ্যাঁ, ব্যোমকেশ আর রাখালবাবু নিজেদের পরিচয় দিয়ে বললেন, দেবাশিসবাবু, আমরা আপনাকে 2-4টে প্রশ্ন করব। বেশ তো, করুন না, করুন। আপনি কাল সন্ধ্যের পর লেকে বেড়াতে গিয়েছিলেন? ঠিক বেড়াতে যাইনি, হ্যাঁ তবে গেছিলাম। কেন গেছিলেন? আমার একজন বন্ধু, ও টেলিফোন করে ডেকেছিল। বন্ধু? কে বন্ধু, কি নাম? খড়গ বাহাদুর। খড়গ বাহাদুর নেপালি? হ্যাঁ, নাম করা ফুটবলার। ও সেই লেকের ধারে ডেকেছিল কেন? ব্যক্তিগত কারণ, মানে যদি না বললে চলে তাহলে? চলবে না, বলুন। আসলে মানে ওর না কিছু টাকার দরকার হয়েছিল বুঝলেন, তাই আমার কাছে ধার চাইবার জন্য ডেকেছিল আর কি। আপনার বাড়িতে আসেনি কেন? তা জানি না, বোধহয় বাড়িতে আসতে সংকোচ হয়েছিল, যদি কেউ জানতে পারে। কত টাকা চেয়েছিল? 1000। আপনি টাকাটা নিয়ে গিয়েছিলেন? না না, খড়গ টেলিফোনে টাকার কথা বলেনি, শুধু বলেছিল জরুরি দরকার আছে। তারপর? তারপর গেলাম, গিয়ে দেখলাম সে ওই বড় ফটকের কাছে দাঁড়িয়ে আছে, দুজনে গিয়ে একটা বেঞ্চিতে বসলাম, খড়গ টাকার কথা বলল আর আমি রাজি হয়ে গেলাম। কিছুক্ষণ কথাবার্তার পর খড়গ চলে গেল, তার নাকি অন্য কারোর সঙ্গে দেখা করবার ছিল, আমি একলা বসে রইলাম। হঠাৎ না পিছে একটা দারুণ যন্ত্রণা হলো,
তারপর আর আমার কিছু মনে নেই। পেছন থেকে কাউকে দেখতে পেয়েছিলেন? না। রাখালবাবু বোমকেশের দিকে তাকালেন। বোমকেশ প্রশ্ন করল, আপনার হৃৎপিণ্ড যে শরীরের ডান দিকে, এই কথা আপনার স্ত্রী নিশ্চয়ই জানেন। দেবাশিস চোখ বুঝে একটু চুপ করে রইল। শেষে বলল, না, ও বোধহয় জানে না। আপনার বন্ধুরা জানেন? না, আমার বন্ধু বলতে বিশেষ কেউ নেই, সহকর্মী আছে। আর মাস দুয়েক হলো আমি নৃপতিদার বাড়িতে যাই, সেখানে কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। নৃপতিবাবুর বাড়ির বন্ধুরা জানেন? না, কেউ জানে না। বাবা জানতেন আর ডাক্তারবাবু জানতেন। আচ্ছা আচ্ছা, এমন কেউ আছে আপনার মৃত্যুতে যার লাভ হবে? কেউ না। আচ্ছা, আপনার সঙ্গে দীপাদেবীর সম্পর্ক কেমন? হ্যাঁ, সম্পর্ক কেমন মানে, জানো আজ একটা নতুন ক্রিম তৈরি করেছি। তাই নাকি? কিসের ক্রিম? মুখে মাখার ক্রিম। ও মা, সত্যি? কেমন গন্ধ? তা আমি কি করে বলবো, যারা মাখে তারা বলতে পারবে। তা বাড়িতে যদি আনো, আমি একটু মেখে দেখতে পারি। তোমার এখন মাখা চলবে না, আগে অন্য লোকের মুখে মাখিয়ে দেখতে হবে তো যে মুখে ঘা বেরোয় কিনা। কার মুখে মাখিয়ে পরীক্ষা করবে? ফ্যাক্টরি দরোয়ান ফৌজদার সিং, ওর মুখে মাখিয়ে দেখব। ওর গালের চামড়া হাতির চামড়ার মতো। যা। দীপা, আজ উৎপলা সিনেমায় একটা ভালো ছবি দেখাচ্ছে, তুমি দেখতে যাবে? না, আমি যাব না গো। ভয় নেই দীপা, সিনেমা দেখতে দেখতে অন্ধকারে আমি তোমার গায়ে হাত দেব না। না, সিনেমা আমার ভালো লাগে না। বেশ, আমি নৃপতিদার বাড়িতে যাচ্ছি, ফিরতে 8:30 হবে, কেমন? কি হলো দেবাশিসবাবু? হ্যাঁ, আপনি বললেন না তো আপনার সঙ্গে দীপাদেবীর সম্পর্ক কেমন। ওই স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক, যেমন হয় তেমন, আর কি বলবো বলুন। আচ্ছা বেশ, আজ আর আপনাকে বেশি প্রশ্ন করব না, আপনি সেরে উঠুন, তারপর যদি দরকার পড়ে তখন দেখা যাবে। প্রশ্নোত্তর পর্ব শেষ হল। সেদিন সন্ধ্যের পর নৃপতির বাড়িতে রাখালবাবু আর বোমকেশ যখন পৌঁছল, তখন সেখানে সবাই উপস্থিত। ওদের দেখে সবাই উঠে দাঁড়াল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, আসুন আসুন, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছি। আমি নৃপতি লাহা, নমস্কার। তারপর একে একে কপিল, প্রবাল, সুজন আর খড়গ বাহাদুরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, বিজয়ের মুখে আমরা সবই শুনেছি। বোমকেশ একটু ভর্ৎসনার চোখে বিজয়ের দিকে তাকাল। বিজয় কুণ্ঠিতভাবে বলল, আসলে বোমকেশবাবু, মানে এরা ছাড়লো না, সজারুর কাঁটার কথা এদের বলতেই হলো, মানে এত পীড়াপিড়ি করছিল সবাই। খড়গ বাহাদুর বলল, আচ্ছা বোমকেশবাবু, এই যে সজারুর কাঁটা নিয়ে এত কিছু হচ্ছে, এ ব্যাপারটা কি বলুন তো? আপনার কি মনে হয় এসব কোনো পাগলের কাজ? পাগলেরও হতে পারে, কিংবা পাগল সাজবার চেষ্টাও হতে পারে। সুজন জিজ্ঞাসা করল, সেটা কিরকম? পাগল সাজলে অনেক সময় খুনের দায় থেকে নিষ্কৃতি পাওয়া যায়, বড়জোর পাগলাগারদের বন্ধ করে রাখে, ফাঁসি হয় না, এই আর কি। আপনারা দেবাশিসবাবুর বন্ধু, তার জীবন সম্বন্ধে নিশ্চয়ই অনেক কিছু জানেন। ওর সঙ্গে আমাদের পরিচয় বেশি দিন না, আমাদের মধ্যে শুধু প্রবাল ওকে আগে থেকে চিনত। বোমকেশ এবার প্রবালের দিকে তাকাল। প্রবাল গলা পরিষ্কার করে বলল, সেরকম কিছু না, আমরা স্কুলে এক ক্লাসে পড়তাম, তাই পরিচয় ছিল, কিন্তু বন্ধুত্ব ছিল না। বন্ধুত্ব ছিল না? না, বন্ধুত্ব ছিল না, অসৎভাবও ছিল না। স্কুলের পরও দিল্লি চলে গেল, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। মাস দুয়েক আগে এই ঘরে ওকে আবার দেখলাম। ও আচ্ছা, খড়গ বাহাদুর, কাল রাতে আন্দাজ 8:00 সময় আপনি দেবাশিসবাবুকে টেলিফোন করেছিলেন? হ্যাঁ। কোথা থেকে টেলিফোন করেছিলেন? এখান থেকেই, নৃপতিদার টেলিফোন আছে, আমরা সকলেই দরকার হলে ব্যবহার করি। কাল আমরা সবাই এখানেই ছিলাম, শুধু দেবাশিস ছাড়া।
ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু ও যখন এলো না তখন ওর বাড়িতেই টেলিফোন করেছিলাম। তারপর লেকে দেখা হয়েছিল, তাই তো? আচ্ছা, এখন একটা কথা বলুন দেখি, আপনি যখন দেবাশিসবাবুকে ছেড়ে চলে আসেন তখন আশেপাশে কাউকে দেখেছিলেন? দেখে থাকলেও লক্ষ্য করিনি। আমরা একটা গাছের তলায় বেঞ্চে বসেছিলাম আর অন্ধকার হয়ে গেছিল, লোকজন বেশি ছিল না। আচ্ছা নৃপতিবাবু, আপনাকে একটা কাজ করতে হবে। আমরা আপনাদের পৃথকভাবে প্রশ্ন করতে চাই। আমরা একটা ঘরে গিয়ে বসব আর আপনারা একে একে আসবেন। ছোট একটা ঘর পাওয়া যাবে কি? নিশ্চয়ই, পাশেই ছোট ঘর আছে। আসুন আসুন, দেখাচ্ছি। পর্দা ঢাকা দরজা দিয়ে নৃপতি তাদের পাশের ঘরে নিয়ে গেল। ঘরটা ছোট, কয়েকটা চেয়ারের মাঝখানে একটা গোল টেবিল, টেবিলের ওপর টেলিফোন রাখা। ব্যোমকেশ বলল, এই তো ঠিক যেমনটা চেয়েছিলাম। রাখাল, তুমি সভাপতির আসন অলঙ্কৃত করো। নৃপতিবাবু, আপনি বাকি সবাইকে বসতে বলে চলে আসুন এখানে। আগে আপনার জেরা শেষ করে একে একে ওদের ডাকব। ছোট্ট ঘরটায় এজলাস বসল, শুরু হল প্রশ্ন উত্তর পর্ব। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আচ্ছা নৃপতিবাবু, আপনি তো দেবাশিসের কথা বিজয়কে বলেছিলেন, তাই না? আগে হ্যাঁ। আপনি কি দেবাশিসকে আগে থেকে চিনতেন? ওর বাবার সঙ্গে আমার আলাপ হয়েছিল, সেও 6-7 বছর আগের কথা। দেবাশিস তখন কলকাতায় থাকত না, দিল্লিতে পড়াশুনো করত। আসলে দেবাশিসের বাবা সুভাষিসবাবু আমার বাড়ির সামনের ফুটপাতে পড়ে গেছিলেন। আমি ওনাকে বাড়িতে নিয়ে এসে ফার্স্ট এড দিই, সেই প্রথম আলাপ। তারপর উনি ওনার ফ্যাক্টরিতে তৈরি সাবান, তেল, ক্রিম সব আমাকে উপহার দিয়ে খুবই বিব্রত করেছিলেন। মাঝে মাঝে বাড়িতে এসে খোঁজ খবরও নিতেন। আপনি তো দেবাশিসবাবুকে আপনার বাড়ির এই আড্ডাতে নিয়ে আসেন? হ্যাঁ, ভেবেছিলাম বিজয়ের সঙ্গে প্রাথমিক পরিচয়টা এখানেই হয়ে যাবে। আচ্ছা প্রবাল কিরকম লোক? গাইয়ে বাজিয়ে লোক, একটু বেশি সেন্সিটিভ এই যা, তবে মাঝে মাঝে একটু কেমন যেন হয়ে যায়। মানে? মাঝে মানে আপন মনে পিয়ানো বাজিয়ে চলে যায়। মাসখানেক আগে ওর বউ গত হয়েছে, সে ব্যাপারে কাউকে কিচ্ছু জানায়নি, ভাবতে পারেন? একদিন আমি বউয়ের খবর জিজ্ঞেস করাতে খুব উদাস গলায় বলল যে বউ মারা গেছে, কিসব যেন হার্টের রোগ ছিল। আমার তো বেশ অবাক লেগেছিল। তা দেবাশিসবাবু কি প্রায় প্রতিদিনই আপনার এখানে আসতেন? তা একরকম আসতেন, এখানে সবার সঙ্গেই বেশ ভাব হয়ে গেছিল ওর। যদিও দেবাশিস খুব একটা বেশি কথা বলতো না, তবে মনে হয় আড্ডাটা মনে মনে বেশ উপভোগী করত। অনেক ধন্যবাদ, আপনি এবার আসতে পারেন। দয়া করে কপিলবাবুকে একটু পাঠিয়ে দেবেন। কপিল এসে চেয়ার টেনে বসল। আচ্ছা কপিলবাবু, আপনি যে অবিবাহিত, এর কোনো কারণ আছে কি? আসলে আমি এমন একজনকে বিয়ে করতে চাই যার মন হবে আমার মনের সমান্তরাল। সেরকম কাউকে খুঁজছি, পাচ্ছি না, তাই এখনো বিয়েটা আর করা হয়নি। আমি তারাদের নিয়ে বেশ আছি, দিনের বেলা কাজকর্মে কিঞ্চিত ব্যস্ত থাকি, রাতে মানে আপনি কি দূরবীন নিয়ে? হ্যাঁ, দিনের বেলা টেনিস বিলিয়ার্ড খেলে সময় কেটে যায়, আর রাতে দূরবীন নিয়ে ছাদে চলে যাই। তা শুধুই কি তারা দেখেন নাকি অন্য কোনো? না 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 না, অন্য আর কিছু নেই। আচ্ছা আপনি আসতে পারেন, একটু প্রবালবাবুকে ডেকে দেবেন। আপনার সঙ্গে তো দেবাশিসের আগে থেকেই পরিচয় ছিল, তাই না? গরিবের সঙ্গে বড় মানুষের যতটুকুনি পরিচয় থাকে ততটুকু। গান বাজনা করে কিরকম রোজগার হয় আপনার? এদেশে শিল্পীর কদর কিরকম সেটা তো আপনি ভালোই জানেন ব্যোমকেশবাবু। তা আপনি কি বিবাহিত? ছিলাম, এখন আর নেই। স্ত্রী মারা গেছে, জন্মগত রোগ ছিল, শ্বশুর বাড়ির লোকেরা লুকিয়ে বিয়ে দিয়েছিল। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায়? গোলপার্ক। ওই গোলপার্ক থেকে একটা সরু রাস্তা বেরিয়েছে, সেটা দিয়ে কিছুটা এগোলে একটা পুরনো দোতলা বাড়ি আছে, তার একতলায় ভাড়া থাকি। আপনি কি রোজ এখানে আড্ডা দিতে আসেন? যখন রেকর্ডিংয়ের চাপ থাকে তখন আসা হয় না, রেওয়াজের ব্যাপার থাকে তো। আর বাড়িতে কি আপনি একাই থাকেন? হ্যাঁ, একটাই লোক আছে, ওই খাবার দিয়ে যায়। ধন্যবাদ,
প্রবাল বাবু, আপনি একটু বিজয়কে পাঠিয়ে দিন এবার। বিজয়বাবু, আপনার বোনের আইবুড়ো বেলার বই খাতা জিনিসপত্র নিশ্চয়ই এখনো আপনাদের বাড়িতে আছে। কাল আমরা যাব, একটু নেড়ে চেড়ে দেখব, যদি দরকারি কোনো জিনিস পাওয়া যায়। বেশ, ঠিক আছে। পরদিন সকাল 8টার সময় বিজয় নিজেদের বাড়িতে অপেক্ষা করছিল। ব্যোমকেশ আর রাখালবাবু আসতেই তাদের দোতলায় দীপার ঘরে নিয়ে গেল। এইটা দীপার ঘর, এই ঘরেই তার যা কিছু আছে, বিশেষ কিছুই ও নিয়ে যায়নি। বেশ বড় ঘর, জানলার পাশে খাট বিছানা, অন্য পাশে টেবিল চেয়ার বইয়ের আলমারি, পেছনের দেওয়ালে একটা এসরাজ ঝুলছে, টেবিলের মাঝখানে ছোট্ট একটা জাপানি ট্রানজিস্টর রাখা আছে। ব্যোমকেশ ঘরের চারদিকে একটা সন্ধানী চোখ ফিরিয়ে বলল, দীপা দেবীর দেখছি গান বাজনার শখ আছে। হ্যাঁ, একটু আধটু এসরাজও বাজাতে শিখেছে। আপনার বাবা বাড়িতে আছেন? না, মা বাবা দুজনেই হাসপাতালে। দেবাশিসবাবু ভালো আছেন, আমি টেলিফোন করে খবর নিয়েছিলাম, বোধ হয় দু তিন দিনের মধ্যেই ছেড়ে দেবে। যাক, আপনারা চা খাবেন তো? আপত্তি কি, একবার হয়েছে কিন্তু অধিকন্তু নদশায়। ঠিক আছে, আমি চা নিয়ে আসছি, ততক্ষণ আপনারা দেখুন যা দেখার। বইয়ের আলমারির চাবি খুলে দিয়েছি আর খাটের তলায় দুটো ট্রাঙ্ক আছে, তার চাবিও খোলা আছে। দাঁড়ান, আমি চাটা নিয়ে আসছি। বিজয় বেরিয়ে যাবার পর ব্যোমকেশ রাখালবাবুকে বলল, ঘরে তল্লাশ করার মতো বিশেষ কিছুই নেই দেখছি। আমি বইয়ের আলমারিটা দেখছি, তুমি ততক্ষণ ট্রাঙ্ক দুটো হাঁটকাও। রাখালবাবু খাটের তলা থেকে ট্রাঙ্ক দুটো টেনে বার করলেন। ব্যোমকেশ আলমারি খুলে বই দেখতে লাগল। বইগুলো বেশ পরিচ্ছন্নভাবে সাজানো, প্রথম সারিতে কবিতা আর গানের বই, নিচের তাকে স্কুলের পাঠ্য বই। ব্যোমকেশ বইগুলো একে একে খুলে দেখল, কিন্তু কোথাও এমন কিছু পেল না যা থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়। আধুনিক কোনো লেখকের বই আলমারিতে নেই, এমনকি শরৎচন্দ্রের বইও না। এ থেকে পারিবারিক গোঁড়ামির পরিচয় পাওয়া যায়। দীপার মানসিক প্রবণতার কোনো ইশারা তাতে নেই। ব্যোমকেশবাবু, একবার এদিকে আসুন। ব্যোমকেশ রাখালবাবুর পাশে গিয়ে দাঁড়াল। তিনি একটা খোলা ট্রাঙ্কের সামনে হাঁটু গেড়ে বসে আছেন। সামনে মেয়েলি জামাকাপড়ের স্তূপ, হাতে পোস্টকার্ড আয়তনের একটা সুদৃশ্য বাঁধানো খাতা। খাতাটা ব্যোমকেশের দিকে এগিয়ে দিয়ে রাখালবাবু বললেন, কাপড় চোপড়ের তলায় ছিল, একবার পড়ে দেখুন। অটোগ্রাফের খাতা, বেশিরভাগ পাতাই খালি। সামনের কয়েকটা পাতায় উদয় মাধব ইত্যাদি বাড়ির কয়েকজনের হস্তাক্ষর, দু একটা মেয়েলি কাঁচা হাতের নাম দস্তখত, তারপর একটা পাতায় একজনের স্বাক্ষরের ওপর একটা কবিতার ভগ্নাংশ, তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে, পরাণে আমার ঝঞ্ঝার মেঘ ঝলকে। তারপর সব পৃষ্ঠা শূন্য। অটোগ্রাফের খাতাটা যে দীপার তাতে কোনো সন্দেহ নেই, কারণ মলাটের ওপরেই তার নাম লেখা রয়েছে। যিনি রবীন্দ্রনাথের কবিতা একটু মোচড় দিয়ে উদ্ধৃত করেছেন তার নামটা অপরিচিত নয়, তিনি বিশেষ একটি আড্ডার নিয়মিত সভ্য। ব্যোমকেশ খাটো গলায় বলল, আমাদের সন্দেহ তাহলে মিথ্যে নয়। বাইরে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ চট করে অটোগ্রাফের খাতাটা পকেটে পুরে রাখালবাবুকে চোখে ইশারা করল। বিজয় দুহাতে দুপেয়ালা চা নিয়ে এসে টেবিলের ওপর রাখল, বলল, আসুন ব্যোমকেশবাবু, চা নিন, কিছু পেলেন? সত্যান্বেষণের পথ বড় দুর্গম, কোথায় কোন কানাগলির মধ্যে সত্য লুকিয়ে আছে কে বলতে পারে। যাই হোক, নিরাশ হবেন না, দু চার দিনের মধ্যেই আসামি ধরা পড়ে যাবে।
তারপর দুজন চা খেয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে রাখালবাবু বললেন, তাহলে এখন বাকি রইল শুধু আসামিকে গ্রেফতার করা। অবশ্য পাকাপোক্ত সাক্ষী সাবুদ না পেলে তাকে পাকড়াও করা যাবে না। না, তাকে পাকড়াবার একটা ফন্দি বার করতে হবে, কিন্তু তার আগে নিঃসংশয়ভাবে জানা দরকার দেবাশিসের স্ত্রী এ ব্যাপারে কতটা যুক্ত আছে। হাসপাতালে ডাক্তার গুপ্ত ব্যবস্থা করে দিলেন। একটা ফাঁকা ঘরে দীপার সঙ্গে ব্যোমকেশ আর রাখালবাবুর কথা হল। ব্যোমকেশ বলল, আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কেন প্রশ্ন করতে চাই এখন জানতে চাইবেন না, পরে আপনি জানতে পারবেন। কি জানতে চান বলুন না। তার মুখে আতঙ্কের ভাব আর নেই, সে তার সহজ স্বাভাবিক সাহস অনেকটা ফিরে পেয়েছে। সওয়াল আরম্ভ হল। রাখালবাবু অচঞ্চল চোখে দীপার মুখের দিকে তাকিয়ে রইলেন। ব্যোমকেশ বলল, নৃপতি লাহা নামে একটি ভদ্রলোকের বাড়িতে যাদের নিয়মিত আড্ডা বসে তাদের আপনি চেনেন? দীপার চোখের দৃষ্টি সতর্ক হল। সে বলল, হ্যাঁ চিনি, সবাই আমার দাদার বন্ধু। ওরা আপনার বাপের বাড়িতে যাতায়াত করেন? বাড়িতে কাজকর্ম থাকলে আসেন। এদের নাম নৃপতি লাহা, সুজন মিত্র, কপিল বসু, প্রবাল গুপ্ত, খড়গ বাহাদুর। এদের ছাড়া আর কাউকে আপনি চেনেন? না, শুধু এদেরই চিনি। আচ্ছা, নৃপতি লাহা যে বিপত্নিক সেটা আপনি জানেন? যেন শুনেছিলাম। এদের মধ্যে আর কারুর বিয়ে হয়েছে কিনা জানেন? বোধহয় আর কারুর বিয়ে হয়নি। প্রবাল গুপ্ত, উনি কি বিবাহিত? ঠিক জানি না, বোধহয় বিবাহিত নয়। আচ্ছা, আপনাকে জানিয়ে রাখি প্রবাল গুপ্ত বিবাহিত, সম্প্রতি স্ত্রী বিয়োগ হয়েছে। হ্যাঁ, আমি জানতাম না। যাক, কপিল বসু লোকটাকে আপনার কেমন লাগে? ভালোই তো। ওর সম্বন্ধে কোনো কুৎসা শুনেছেন? না। আর সুজন মিত্র, যে সিনেমার আর্টিস্ট, তার সম্বন্ধে কিছু শুনেননি? না, ওসব আমি কিছু শুনিনি। আচ্ছা, অন্য প্রশ্ন করি, আপনি সিনেমা দেখতে ভালোবাসেন? হ্যাঁ। সুজন মিত্রের অভিনয় কেমন লাগে? খুব ভালো। উনি কেমন লোক? দাদার বন্ধু যখন ভালোই হবেন, দাদা মন্দ লোকের সঙ্গে বন্ধুত্ব করেন না। তা বটে। আচ্ছা, আপনি ফুটবল খেলা দেখেছেন? ছেলেবেলায় দেখেছি, যখন স্কুলে পড়তাম। খড়গ বাহাদুরের খেলা দেখেছেন? না, রেডিওতে কমেন্ট্রি শুনেছি। এবার শেষ প্রশ্ন, আপনার স্বামীর হৃদযন্ত্র যে বুকের ডান দিকে, সেটা আপনি জানেন? জানি। ব্যোমকেশ ভুরু কুচকে তাকালো। আপনি জানেন? হ্যাঁ, কিছুদিন আগে দুপুর রাতে ওর কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল, আমাকে ডাক্তার ডাকতে বলেছিল। আমি জানতাম না ওদের পারিবারিক ডাক্তারটা কে, তাই আমার বাপের বাড়ির ডাক্তারকে ফোন করলাম। সেন কাকা, মানে আমার ডাক্তার, তিনি এসে পরীক্ষা করলেন। তারপর যাবার সময় আমাকে আড়ালে ডেকে বললেন যে ওর হৃদযন্ত্রটা উল্টো দিকে, এরকম নাকি খুব একটা বেশি দেখা যায় না। প্রকাণ্ড হাঁপ ছেড়ে নিঃশ্বাস ফেলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। বলল, আমার বুক থেকে একটা বোঝা নেমে গেল, আর কিছু জানবার নেই। দীপাদেবী, আপনি স্বামীর কাছে চলে যান, চলো রাখাল। হাসপাতালের বাইরে এসে ব্যোমকেশ রাখালবাবুকে প্রশ্ন করল, কি দেখলে, কি বুঝলে? কোনো ভুল নেই, মেয়েটা নির্দোষ। প্রতিক্রিয়া যখন যেমনটা আশা করা গিয়েছিল তেমনটাই পাওয়া গেছে। এখন কি কর্তব্য? তুমি এখন থানায় যাও রাখাল, আমিও বাড়ি যাই। ও, ভালো কথা, একটা বুলেট প্রুফ গেঞ্জি জোগাড় করতে পারো? পারি, কিন্তু সেটা দিয়ে কি হবে? একটা আইডিয়া মাথায় এসেছে, আজ রাতে গেঞ্জি নিয়ে আমার বাড়িতে এসো, তখন বলবো। সন্ধ্যের পর ব্যোমকেশ একা নৃপতির আড্ডায় গেল, সবাই উপস্থিত ছিল। ব্যোমকেশকে ছেঁকে ধরল নৃপতি, তার সামনে সিগারেটের কৌটো খুলে ধরে বলল, আসুন ব্যোমকেশবাবু, সিগারেট নিন। আমি খবর নিয়েছি, দু একদিনের মধ্যেই দেবাশিসকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। ওর সুস্থ হয়ে ফিরে আসা উপলক্ষে আমি একটা পার্টি দেব,
আপনাকে কিন্তু আসতেই হবে মুমকেশবাবু। হ্যাঁ নিশ্চয়ই আসব। কপিল ব্যোমকেশের গা ঘেঁষে বসে আবদারের সুরে বলল, আপনার সত্যান্বেষণ কতদূর এগোলো বলুন না ব্যোমকেশবাবু। দিল্লি এখনো অনেক দূর, সজারুর কাঁটার ওস্তাদটি কে তা এখনো জানা যায়নি, তবে থিওরি একটা খাড়া করেছি। সুজন গলা বাড়িয়ে বলল, কিরকম থিওরি? ব্যোমকেশ সিগারেটে কয়েকটা ধীর মন্থর টান দিয়ে বলতে শুরু করল, ব্যাপারটা হচ্ছে এই যে কোনো একজন অজ্ঞাত লোক সজারুর কাঁটা দিয়ে প্রথমে একটা ভিখিরিকে খুন করল, তারপর এক মজুরকে খুন করল, তারপর আবার খুন করল এক দোকানদারকে, এখন সর্বশেষে দেবাশিস বাবুকে খুন করবার চেষ্টা করল। চারবারই অস্ত্র হচ্ছে সজারুর কাঁটা, অর্থাৎ হত্যাকারী জানাতে চায় যে চারটে খুনই একই লোকের কাজ। এখন হত্যাকারী যদি পাগল হয় তাহলে তো কিছু করবার নেই। পাগল অনেক রকমের হয়, এক ধরনের পাগল আছে যাদের পাগল বলে চেনা যায় না, তারা অত্যন্ত ধূর্ত, তাদের খুন করার কোনো যুক্তিসঙ্গত মোটিভ থাকে না। এই ধরনের পাগলকে ধরা বড় কঠিন। কিন্তু যদি পাগল না হয়, যদি পুলিশের চোখে ধুলো দেবার জন্য কেউ পাগল সেজে সজারুর কাঁটার ফন্দি বার করে থাকে, মনে করুন দেবাশিস বাবুর এমন কোনো গুপ্ত শত্রু আছে যে তাকে খুন করতে চায়, সরাসরি খুন করলে ধরা পড়ার ভয় বেশি, তাই সে ভিকিরি খুন করে কাজ আরম্ভ করল, তারপর মজুর, তারপর দোকানদার, স্বভাবতই মনে হবে দেবাশিস বাবু হত্যাকারীর প্রধান লক্ষ্য নয়, একটা বিকৃত মস্তিষ্ক লোক যখন যাকে মনে হচ্ছে খুন করে যাচ্ছে। হত্যাকারী যে দেবাশিস বাবুকে খুন করার জন্য এত ভণিতা করেছে তা কেউ বুঝতে পারবে না। এই হলো আমার থিওরি। কিছুক্ষণ ঘর নিস্তব্ধ হয়ে রইল, তারপর নৃপতি বলল, কিন্তু মনে করুন এরপর আবার একটা খুন হলো সজারুর কাঁটা দিয়ে, তখন কি বলা চলবে যে দেবাশিসই হত্যাকারীর আসল লক্ষ্য? না, তখন আবার নতুন রাস্তা ধরতে হবে। কপিল বলল, আচ্ছা বলছি ব্যোমকেশ বাবু, খুনিকে কি আদৌ ধরা যাবে? চেষ্টার কোনো ত্রুটি হবে না। এমন সময় কফি এলো, প্রবাল উঠে গিয়ে পিয়ানোতে মৃদু টুংটাং আরম্ভ করল। ব্যোমকেশ কফি শেষ করে আরো কিছুক্ষণ গল্প স্বল্প করে বাড়ি ফিরে চলল। ব্যোমকেশ বাড়ি ফিরে আসার কয়েক মিনিট পরে রাত পৌনে নটার সময় রাখাল বাবু এলেন, তার হাতে একটা মোড়ক। ব্যোমকেশ বলল, এনেছো? রাখাল বাবু মোড়ক খুলে দেখালেন, ব্রোকেডের মতো একটা কাপড় দিয়ে তৈরি একটা ফতুয়া, কিন্তু সোনালি বা রূপলি জরির ব্রোকেড নয়, স্টিলের জরি দিয়ে তৈরি লোহার জাল, জামার ভেতরে পড়লে বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু এই কঠিন বর্ম ভেদ করা ছোড়াছুরি তো দূরের কথা, পিস্তল রিভলভারেরও অসাধ্য। ব্যোমকেশ জামাটা নিয়ে নেড়ে চেড়ে পাশে রাখল, বলল, আমার গায়ে একদম ঠিক হবে। ও আরেকটা কথা বলি, আমাদের সজারুর পেছনে লেজুড় লাগাবার ব্যবস্থা করেছো? সব ব্যবস্থা হয়েছে, আজ রাত 7টা থেকে তার পেছনে লেজুড় থাকবে, এক মুহূর্তের জন্যও তাকে চোখের আড়াল করা হবে না, সারাক্ষণ পেছনে লেজুড় থাকছে এমনকি দিনের বেলাও। বেশ, এখন এসো কিছু পরামর্শ করে নি, আমিও পুকুরে চার ফেলে এসেছি। খাটো গলায় দুজনের মধ্যে অনেকক্ষণ পরামর্শ হল, তারপর 9:30 বাজলে, রাখালবাবু ওঠবার উপক্রম করছেন এমন সময় টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ ফোন তুলে নিয়ে বলল, হ্যালো, কে? না ঠিক চিনতে পারছি না তো, কি? আজ সন্ধ্যের পর আমি যেখানে গিয়েছিলাম আপনিও সেখানে ছিলেন, তো কি ব্যাপারে কথা বলবেন?
সজারুর কাঁটার ব্যাপারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় দেখা করব? রবীন্দ্র সরোবরের বড় ফটকের কাছে আসব, তাই তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বেরোচ্ছি এক্ষুনি। না 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 না, আর কেউ থাকবে না আমার সাথে। টেলিফোন রেখে ব্যোমকেশ যখন রাখালবাবুর দিকে তাকাল, তার চোখ দুটো জল জল করছে। পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে ব্যোমকেশ রাখালবাবুকে বলল, টোপ ফেলার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি মাছ টোপ গিলবে সেটা ভাবিনি রাখাল। রাখালবাবু ব্যোমকেশকে বুলেট প্রুফ ফতুয়া পরাতে পরাতে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না ব্যোমকেশবাবু, আমি ঠিক জায়গায় থাকব। সজারুর পেছনে লেজুর আছে, তিনজন মিলে সজারুকে কাবু করাটা খুব অসুবিধে হবে না। ব্যোমকেশ ফতুয়ার উপর আবার পাঞ্জাবি পড়ল, তারপর রাখালবাবুর দিকে একবার অর্থপূর্ণ ঘাড় নেড়ে বেরিয়ে গেল। রাখালবাবু ঘড়ি দেখলেন, 10:20। তিনিও বেরিয়ে পড়লেন, যথাস্থানে যথাসময়ে উপস্থিত থাকতে হবে যে, তাও আবার লুকিয়ে। রবীন্দ্র সরোবরের সদর ফটকের সামনে লোক চলাচল নেই, কদাচিৎ একটা বাস কিংবা মোটর হুশ করে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে চলে যাচ্ছে। ব্যোমকেশ সাদার্ন অ্যাভিনিউ এর রাস্তা পেরিয়ে ফটকের সামনে গিয়ে দাঁড়াল, এদিক ওদিক তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না। রবীন্দ্র সরোবরের ভেতরে আলো আঁধারিতে জনমানব চোখে পড়ে না। ব্যোমকেশ ফটকের মাঝখানে দাঁড়িয়ে খানিক ইতস্তত করল, তারপর ভেতর দিকে এগিয়ে গেল। দু চার পা এগিয়েছে মাত্র এমন সময় একটা লোক সামনের একটা গাছের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়াল, হাত তুলে ব্যোমকেশকে ইশারা করে ডাকল। ব্যোমকেশ তার কাছে যেতেই লোকটা ইশারা করে বেঞ্চে বসতে বলল। জলের ধারে গাছের তলায় বেঞ্চ পাতা, ব্যোমকেশ গিয়ে বেঞ্চের ডান দিকের ধারে বসল। চারদিকের ঝিকিমিকি আলোতে অস্পষ্টভাবে মুখ দেখা যায়, তার বেশি নয়। ব্যোমকেশ জিজ্ঞেস করল, এবার বলুন। লোকটা একটা সিগারেট খেতে চাইল, ব্যোমকেশ সিগারেটের প্যাকেট বার করে দিল। লোকটা সিগারেট নিয়ে প্যাকেটটা ব্যোমকেশকে ফেরত দিল, তারপর নিজের পকেট থেকে দেশলাই বার করতে করতে হঠাৎ ব্যোমকেশকে ইশারা করে বলল যে ব্যোমকেশের পেছন দিকে কে যেন আসছে। ব্যোমকেশ সেদিকে ঘুরে বসতেই অনুভব করল তার পিঠের বাঁ দিকে বুলেট প্রুফ ফতুয়ায় চাপ পড়ছে। বিদ্যুৎ বেগে সে পেছনে ফিরল, লোকটা তার পিঠে সজারুর কাঁটা বিঁধিয়ে দেবার চেষ্টা করছে। ব্যোমকেশ মুখ ঘোরাতেই হতবুদ্ধির মতো সে চাইল, তারপর দ্রুত উঠে পালাবার চেষ্টা করল, কিন্তু ব্যোমকেশের বজ্র মুষ্টি লোহার মুগুরের মতো তার চোয়ালে লেগে তাকে ধরাশায়ী করল। ইতিমধ্যে আরো দুটো মানুষ আলাদিনের জিনের মতো আবির্ভূত হয়েছিল, তারা ধরাশায়ী লোকটা দুহাত ধরে টেনে দাঁড় করালো। ব্যোমকেশ তার হাত থেকে সজারুর কাঁটা ছিনিয়ে নিয়ে বলল, প্রবাল গুপ্ত, তুমি তিনজনকে খুন করেছ এবং দুজনকে খুন করার ব্যর্থ চেষ্টা করেছ। ব্যোমকেশ বক্সি, চলো এবার থানায় যেতে হবে তো। কাকাল চলুন চলুন। হপ্তা দুই পরে একদিন মেঘাচ্ছন্ন সকালবেলায় ব্যোমকেশের বসার ঘরে পারিবারিক চায়ের আসর বসেছে। অজিত আছে, সত্যবতীও আছে। কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মাঝে থামছে আবার শুরু হচ্ছে। অজিত বলল, ইস, এমন একটা গাইয়ে লোককে তুমি পুলিশে ধরিয়ে দিলে, লোকটা বড্ড ভালো গান করতো কিন্তু, কিন্তু ও সত্যি এতগুলো লোককে খুন করেছে? লোকটা নিশ্চয়ই পাগল,
প্রবাল গুপ্ত পাগল নয়, কিন্তু একেবারে প্রকৃতিস্থ মানুষও নয়। অবস্থাপন্ন ঘরের ছেলে ছিল, হঠাৎ দৈব দুর্বিপাকে গরিব হয়ে গেল। দারিদ্রের তিক্ত রসে ওর মনটা বিষিয়ে উঠল। ওর চরিত্রে ষড়রিপুর মধ্যে দুটো ভীষণভাবে স্পষ্ট, লোভ আর ঈর্ষা। দারিদ্রের আবহাওয়ায় এই দুটো রিপু ওকে আর প্রকৃতিস্থ থাকতে দেয়নি। সব কথা পরিষ্কার করে বলো না বাপু। ব্যোমকেশ পেয়ালায় দ্বিতীয়বার চা ঢেলে সিগারেট ধরাল। আস্তে আস্তে ধোঁয়া ছেড়ে অলস কণ্ঠে বলতে শুরু করল, এই রহস্যের চাবি হচ্ছে সজারুর কাঁটা। হাততাই যদি পাগল হয় তাহলে আমরা অসহায়, বুদ্ধির দ্বারা তাকে ধরা যাবে না। কিন্তু যদি সে পাগল না হয় তখন ভেবে দেখতে হবে যে সে ছোড়াছুরি ছেড়ে সজারুর কাঁটা দিয়ে খুন করবে কেন। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? প্রত্যেকবার আততায়ী সজারুর কাঁটা মৃতদেহে বিঁধিয়ে রেখে যায়, তার মানে সে জানাতে চায় যে এই খুনগুলো একই লোকের কাজ, ভিখিরি, মজুর, দোকানদার। কিন্তু কেন? আমার কাছে এই প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে, ভিখিরি থেকে দোকানদার পর্যন্ত কেউই হত্যাকারীর আসল লক্ষ্য নয়। আসল লক্ষ্য অন্য লোক। শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেবার জন্য হত্যাকারী এলোপাথাড়ি তিনটে খুন করেছে, যাতে পুলিশ কোনো মোটিভ খুঁজে না পায়। তারপর তো দেবাশিসকে খুন করার চেষ্টা হলো, কিন্তু সে বেঁচে গেল। তবে আততায়ী কিন্তু ধরা পড়ল না। আমার সত্যান্বেষণ শুরু হলো এখান থেকেই। দেবাশিসই যে হত্যাকারীর আসল লক্ষ্য সে বিষয়ে আমি তখনও নিঃসন্দেহ হতে পারিনি। আমি অনুসন্ধান করা শুরু করলাম। নৃপতি লাহার বাড়িতে যে কজন যাতায়াত করে তারা ছাড়া আর কারুর সঙ্গে দেবাশিসের বিশেষ ঘনিষ্ঠতা নেই। ওর ফ্যাক্টরির লোকেরা আজ পর্যন্ত একবারও ফ্যাক্টরিতে স্ট্রাইক হয়নি, সুতরাং বুঝতেই পারছো। খোঁজ নিয়ে যেটা জানা গেল সেটা হচ্ছে, বিয়ের আগে দীপা একজনের প্রেমে পড়েছিল, তার সঙ্গে পালাতে গিয়ে ধরাও পড়েছিল। তারপর দেবাশিসের সঙ্গে ওর বিয়ে হয়। দীপার এই গুপ্ত প্রণয়ী কে ছিল দীপা ছাড়া আর কেউ তা জানে না। এবার প্রশ্ন হল কে হতে পারে। দীপার বাপের বাড়িতে গোঁড়া সাবেকি চাল, অনাত্মীয় পুরুষের সাথে স্বাধীনভাবে মেলামেশার অধিকার দীপার নেই। শুধু ওর দাদার বন্ধুরা যখন বাড়িতে আসে তখন তাদের সঙ্গে সামান্য মেলামেশার সুযোগ সে পায়। সুতরাং দীপার প্রেমী তার দাদারই কোনো এক বন্ধু, মানে ওই নৃপতি কিংবা তার আড্ডার একজন। এবার একটা মোটিভ পাওয়া যাচ্ছে। দীপার ব্যর্থ প্রেমিক তার স্বামীকে খুন করতে চায়, যদিও সেই চাওয়াটা খুবই নৃশংস আর বিবেকহীন। সজারুর কাঁটা দিয়ে খুন করাটাও তাই। নৃপতির আড্ডায় যারা আসত তাদের সঙ্গে দেবাশিসের আলাপ মাত্র দু মাসের। কেবলমাত্র একজনের সঙ্গে তার স্কুল থেকে চেনাশোনা, প্রবাল গুপ্ত। যদিও সেই চেনাশোনার মধ্যে কোনো সম্প্রীতি ছিল না। কিন্তু তার মানে তো এই নয় যে প্রবাল গুপ্তই আততায়ী। প্রবাল গুপ্তকে তুমি সন্দেহ করলে কেন? বাকিদের আমি নেড়ে চেড়ে দেখেছি, কোনোভাবে দীপার সঙ্গে তাদের সম্পর্কের প্রমাণ পাইনি। যেটা পেলাম সেটা হচ্ছে একটা অটোগ্রাফের খাতা। তাতে নৃপতির আড্ডার কেবল একটা লোকেরই সই আছে, আর সে হল প্রবাল গুপ্ত। প্রবাল লিখেছে, তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে পরাণে আমার ঝঞ্ঝা মেঘ ঝলকে। তার কথায় কোনো অস্পষ্টতা নেই। আরো জানা গেল যে দীপা গান ভালোবাসে, কিন্তু প্রবাল যে বিবাহিত সেটাও জানত না। সুতরাং কে গানের ফাঁদ পেতে দীপাকে ধরেছে তা জানতে বাকি রইল না। তারপর আরেকটা কথা লক্ষ্য করতে হবে। যেদিন ভোরবেলা ভিখিরিকে সজারুর কাঁটা দিয়ে মারা হয় সেদিন রাতে দীপার ফুলশয্যা। এতটা সমাপতন বোধহয় অন্য কোথাও খুঁজে পাওয়া অসম্ভব।
কিন্তু প্রবাল যদি দীপাকেই ভালোবাসত তাহলে আবার একটা অন্য মেয়েকে বিয়ে করার কি মানে? শুরুতেই বললাম না, লোভ আর ঈর্ষা ওর মধ্যে ভীষণ ভাবে স্পষ্ট। অগাধ টাকা পয়সা থেকে ধীরে ধীরে গরিব হয়ে যাওয়ার কষ্ট বড় দুঃসহ। গান গেয়ে কোনোভাবে দিন গুজরান হলেও প্রাণে সুখ ছিল না। একটা রুগ্ন মরণাপন্ন মেয়েকে বিয়ে করার ফলে তার জীবন আরো দুর্বহ হয়ে উঠেছিল। আমার বিশ্বাস বউ মারা যাবার আগে থেকেই ও দিবার জন্য ফাঁদ পেতেছিল। ভেবেছিল বড় ঘরের একমাত্র মেয়েকে বিয়ে করলে অবস্থা ফিরে যাবে। ও এও জানতো যে দীপার বাড়ি থেকে কিছুতেই এই বিয়ের অনুমতি দেবে না, কিন্তু একবার পালিয়ে গিয়ে বিয়েটা হয়ে গেলে আর ভয় নেই, তখন সকলেই মেনে নিতে বাধ্য হবে। পালাতে গিয়ে দীপা ধরা পড়ল আর বাড়ির লোকেরা ওর বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, প্রবালের মনের অবস্থাটা ভেবে দেখো। অন্য কারোর সঙ্গে বিয়ে হলে হয়তো সে এতটা খেপে উঠত না, কিন্তু দেবাশিস হিংসে রাগে তার বুকের মধ্যে আগুন জ্বলতে লাগল। দেবাশিসকে খুন করতেই হবে, কিন্তু প্রথমেই তাকে খুন করা চলবে না। তাহলে পরে সে যখন দীপাকে বিয়ে করবে তখন সকলের তার উপর সন্দেহ পড়বে। তাই সে শুরু করলো সজারুর কাঁটার নারকীয় খেলা। তারপর এসে গেল সুযোগ, খড়গ বাহাদুর নৃপতির বাড়ি থেকে দেবাশিসকে ফোন করে দেখা করতে বলল। প্রবাল সবটাই শুনেছিল আড়াল থেকে, সে বুঝেছিল এর থেকে ভালো সুযোগ আর হয় না। সে যথাস্থানে গিয়ে সজারুর কাঁটা নিয়ে লুকিয়ে রইল, কিন্তু সে জানত না যে দেবাশিসের হৃৎপিণ্ডটা বুকের ডান পাশে আছে। এই হলো গল্প, আর কিছু জানবার বাকি আছে? তোমাকে মারতে গেছিল কেন? আমি সেদিন ওদের আড্ডায় গিয়ে বলে এসেছিলাম যে সজারুর কাঁটা দিয়ে যদি আর খুন না হয় তাহলে বুঝতে হবে যে দেবাশিসই আততায়ীর প্রধান লক্ষ্য। তাই প্রবাল ঠিক করল আমাকে খুন করেই প্রমাণ করবে যে দেবাশিস আততায়ীর প্রধান লক্ষ্য নয়। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিন্তু আমি যে তাকে ধরবার জন্যই ফাঁদ পেতেছিলাম তা সে বুঝতে পারেনি। বাবা, কি রাক্ষসে মানুষ! হঠাৎ দরজায় টোকা পড়ল। ব্যোমকেশ উঠে গিয়ে দরজা খুলল। ব্যোমকেশ দা, আসবো? আরে দেবাশিস বাবু যে, আসুন আসুন। দেবাশিস সংকুচিত ভাবে ঘরে ঢুকল। সত্যবতী উঠে দাঁড়িয়েছিল। দেবাশিস হাত জোর করে বলল, বলছি কি, আজ রাতে আমার বাড়িতে সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করেছি, তোমাদের সবাইকে যেতে হবে। বৌদি, বৌদি তুমি দাদাকে নিয়ে অজিতবাবুকে নিয়ে একটু চলে এসো, আমি কিন্তু না শুনব না। বেশ বেশ বেশ, আরে বসুন না। তা উপলক্ষটা কি? উপলক্ষ মানে আমি আর কি বলি বলতো, আসলে ব্যোমকেশ দা, আজ আমাদের সত্যিকারের ফুলশয্যা। দীপাকে আনতে চেয়েছিলাম কিন্তু সে লজ্জায় একেবারে লাল হয়ে আছে। বৌদি, তোমাকে যে আজ আসতেই হবে, নইলে দীপার লজ্জা ভাঙবে না। শুনছিলেন ব্যোমকেশ কাহিনী সজারুর কাঁটা, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রেডিও রূপান্তর গোধূলি, ব্যোমকেশ বক্সী, উদয় মাধব মুখার্জি এবং গল্পের সূত্রধার আমি ভি। গল্প পাঠে অজিত এবং ডাক্তার গুপ্তর চরিত্রে দীপ, ইন্সপেক্টর আখাল দত্ত, শ্রী শুভদীপ চক্রবর্তী, নীল মাধব মুখার্জি, শ্রী জগন্নাথ বসু, দেবাশিস ভট্টর চরিত্রে সোমক, দীপার ভূমিকায় অয়ন্তিকা, নৃপতি লাহা, শ্রী সুকোমল ঘোষ, কপিলের ভূমিকায় শ্রী ঋতব্রত মুখার্জি, প্রবালের চরিত্রে শ্রী ঋদ্ধি সেন, সুজনের ভূমিকায় চয়ন, চাওয়ালা এবং খড়গ বাহাদুরের ভূমিকায় রিচার্ড, ভিকারি ফাগুরামের চরিত্রে রাজেশ, সত্যবতীর ভূমিকায় শ্রী, নার্সের চরিত্রে মোহর, বিবাহ আসরে জনৈক ব্যক্তি পুষ্পল, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিজয় ও জনৈক বৃত্তের ভূমিকায় শব্দগ্রহণ এবং পরিচালনায় অগ্নি,
মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তী, শ্রী শুভদীপ চক্রবর্তী, শ্রী সুকোমল ঘোষ, শ্রী ঋতব্রত মুখার্জি এবং শ্রী ঋদ্ধি সেনকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী সজারুর কাঁটা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।